কুরবানির পশু কি ধরনের হবে এটা আমাদের জানাশোনা রয়েছে, যত সুন্দর হয় ততই ভালো, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য আপনি করবেন। অতএব আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করবেন। আপনাকে যদি কেউ বলে যে আমাদের এলাকার অমুক এমপি সাহেব বলেছেন বা অমুক মন্ত্রী সাহেব বলেছেন যে যার যে ধরনের সামর্থ্য রয়েছে তার কাছে একটা এই ধরনের পশু নিয়ে উপস্থিত হতে হবে, আপনি আপনার এলাকার এমপি সাহেব বা মন্ত্রী সাহেবকে খুশি করার জন্য যদি শক্ত নির্দেশ দিয়ে দেয় যে না নিয়ে আসে উপায় নাই, তাহলে সেখানে তো আপনার এমপি বা মন্ত্রীকে খুশি করার জন্য সর্বাত্মকভাবে আপনি চেষ্টা করবেন যে ভালো ভালো পশু সংগ্রহ করেই নিয়ে আসার জন্য উপস্থিত করবেন। তাহলে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা কোথায়, আল্লাহর প্রতি ঈমান কোথায়? যদি সমাজের এই সামাজিকতা বা এই ধরনের বিষয় রক্ষা করার ক্ষেত্রে আপনি এই অবস্থান গ্রহণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি একটি কুরবানির পশু বছরে একবারই করবেন, এটার জন্য আপনাকে বলে দেওয়ার প্রয়োজন হয় না। যদি আপনার আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, যদি আপনার আল্লাহর প্রতি সত্যি শ্রদ্ধা থাকে, সত্যি আল্লাহর আনুগত্য থাকে, সত্যি আল্লাহর ভয়ভীতি ও আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্য থাকে, তাহলে এটা আপনাকে বলে দিতে হবে না। আপনি নিজেই ওই সেই কোরবানির পর থেকে আবার কোরবানি পর্যন্ত 12টি মাস যদি একটু করে প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য সুন্দর সহজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং কোরবানির পশু যেন এমন না হয় যার চোখ নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে অথবা পা নষ্ট হয়ে গেছে। এই ধরনের অনুরূপভাবে শিং থাকলে সেই শিং নষ্ট হয়ে গেছে। তবে শিঙের বিষয়টি সংক্রান্ত 2টি দিক রয়েছে, একটি হচ্ছে বাইরের খোসটা ভেঙে যাওয়া, আর একটা হচ্ছে সম্পূর্ণ শিংটা ভিতরের অংশ সহ ভেঙে যাওয়া। যদি বাইরের খোসটা ভেঙে যায় তাতে অসুবিধা হবে না, সেটাও যদি আপনি নিখুঁত করতে পারেন তাহলে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু বাইরের খোস শুধু খুলে গেছে, ভিতরের অংশ ভেঙে যায়নি, তাহলে সেটি কুরবানির জন্য উপযুক্ত হবে, অসুবিধা নেই, সেটাও মুক্ত করতে পারলে আরও ভালো। ঠিক অনুরূপভাবে এমন রোগা, অচল, উঠতেই পারে না চলতেই পারে না এমন পশু কখনো নির্ধারণ করা উচিত হবে না। আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি এটি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য। এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনাকে আর বলে দিতে হবে না আপনি সাধ্যপক্ষে। বড় গরুর, ভালো গরুর কেনার পয়সা নেই, অসুবিধা নেই, আপনি একটা ছাগল দিবেন, সেটাই ভালো সুন্দর দেখে দেবেন। কোরবানির পশু কোন? কোরবানির পশু ওট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি, এগুলি হচ্ছে কোরবানির জন্য উপযুক্ত পশু। মহিষ কোরবানির পশু কি না? হাদিসে সরাসরি মহিষ কোরবানির পশু বলে উল্লেখ পাওয়া যায় না, কিন্তু তার বৈশিষ্ট্যগত দিক দিয়ে সেটি হালাল গোস্ত খাওয়ার একটি প্রাণী। সেই হিসাবে কোনো এলাকায় যদি গরু খুঁজে না পাওয়া যায় তাহলে তারা বিকল্প হিসেবে মহিষ কুরবানি দিতে পারে, তবে যতক্ষণ গরু পাওয়া যায় ততক্ষণ মহিষকে প্রাধান্য দেবে না, গরুকে বা ছাগলকে সেগুলি প্রাধান্য দেবে।